হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটা মূলত ফটোশপ নিয়ে। তো ফটোশপে সাধারণত আমরা যখন কোনো লোগো তৈরি করি, তো লোগোটা যখন অন্য পিকচারের মধ্যে বসাতে যাই, তখন পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরেকটা যে ছবিতে বসাবো সেটাতে চলে আসে। তো ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আমরা একটা লোগো বসাতে গেলে লোগো থেকে রিমুভ করে দিতে পারি, অথবা একটা পিকচারের উপরে আরেকটা পিকচার যদি বসাই তাহলে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করে দিতে পারি, সেই জিনিসটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাডোব ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন হলে ফাইলে ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন, অথবা ওপেনেও ক্লিক করতে পারেন। ওপেনে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যেই ফোল্ডারে পিকচারটা রেখেছেন, যে অ্যাকচুয়ালি যেটাকে এডিট করতে চাচ্ছেন সেই ফোল্ডারটাতেই ঢুকবেন। আমি ডেস্কটপে রেখেছি, দ্যাটস ওয়াই আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। পরে আমি একটু যদি নিচের দিকে নামি আমার পিকচারগুলো এখানে শো করবে। দেখুন এখানে ফটো লেখা আছে আর এখানে ইয়ামাহা লেখা আছে, এই দুটোকেই কিন্তু আমি এডিট করে দেখাবো। এই দুটোকে সিলেক্ট করে আমি ওপেন দিলাম। ওপেন দিলে পিকচার দুটো চলে আসবে। যদি না আসে বা কোনো ওকে এরকম চায় সেক্ষেত্রে ওকে দিয়ে দিবেন, তাহলে পিকচার দুটো চলে আসবে। এখন দেখুন আমি যদি বাইকটাকে এই রোডের উপরে উঠিয়ে দিতে চাই তাহলে কিন্তু পিছনে যে বাইকের সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেটা চলে আসবে। সো আমরা এটাকে রিমুভ করে নিব। তো রিমুভ করার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে জেতে চাপ দিব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে যেতে চাপ দিলে একটা লেয়ার তৈরি হবে। দেখুন ডান পাশে একটা বক্সে লেয়ার তৈরি হয়েছে বাইকের। আমরা দেখুন এই নিচে যে লেয়ারটা এটাতে ক্লিক করব, একটা চোখের মতো যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। করার পরে যেটা করবেন, এখানে দেখুন যদি বাম পাশে এখানে নেন তাহলে ম্যাজিক ওয়ান টুল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বাইকের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন বা যেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে ডিলেট বাটনটা প্রেস করবেন। প্রেস করলেও কিন্তু দেখবেন কিছু কিছু জায়গা ডিলেট হবে না, কারণ ওই জায়গাগুলোকে সিলেক্ট করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আপনি আবার সিলেক্ট করে নেবেন, যেমন আপনি এখন যে জায়গাগুলো হয়নি, যেমন দেখেন যে বাইকের নিচে একটা শ্যাডো আছে, এখানে আপনি ক্লিক করেন, এই শ্যাডোটা এবার ডিলেট প্রেস করেন, দেখেন এটা চলে গিয়েছে। তারপরে আরও একটা শ্যাডো আছে বাইকের নিচে, এটা সিলেক্ট করেন, কিবোর্ড মাউসের লেফট বাটন প্রেস করে দেন আপনি ডিলেট বাটনটা প্রেস করেন। এরপর বাইকের যে হুইল আছে, হুইলের চারিদিকে দেখুন কিছু সাদা সাদা অংশ রয়ে গিয়েছে, এগুলোকেও আপনি সিলেক্ট করে করে ডিলেট করে দিবেন। জাস্ট মাউস থেকে ক্লিক করলেই হবে, এটা ডিলেট হয়ে যাবে। এরপর সিলেক্ট হবে, এরপর ডিলেট করবেন। আমি একটা একটা করে ডিলেট করে দিচ্ছি। আপনারা জুম করে নিতে পারেন, জুম করে নিলে কিন্তু কাজগুলো করতে ইজি হবে। তো আমি একটা একটা করে আপনার ডিলিট করে দিচ্ছি। মোটামুটি ডিলিট শেষ, তারপরেও আমি একটু জুম করে নিচ্ছি যে কোথাও ত্রুটি আছে কিনা দেখার জন্য। দেখুন এই চাকার নিচে কিন্তু এখনো শ্যাডো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে নিলে এটা বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন বাম পাশে যে টুলটা আছে এখানে মাউসের পয়েন্টটা নেন, নিলে দেখুন এখানে এখানে দেখুন ল্যাসোস টুল নামের একটা টুল আছে, এখানে ক্লিক করবেন, করে চাকার সিলেক্ট করবেন। এখানে অল্টা বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল বাটনটা অল্টা বাটনটা চাপ দিয়ে ধরে রেখে মাউসে ক্লিক করবেন যতটুকু আপনি সিলেক্ট করতে চান। ক্লিক করে করে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি চাইলে আপনার অল্টা বাটনটা ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিয়ে কিবোর্ডে ডিলেট বাটনটা প্রেস করেন। প্রেস করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আবার ডিলেট হয়ে যাবে। এখানেও সিমিলারভাবে আপনি যতটুকু সিলেক্ট করতে চান ঠিক মাউস দিয়ে অতটুকু চাপ দিয়ে ধরে সিলেক্ট করেন, দেন ডিলেট বাটনটা প্রেস করেন, ডিলেট হয়ে যাবে। এখানেও দেখুন কিছু আছে চাকার নিচে যেটা থেকে সিলেক্ট করে নিতে হবে। অল্ট বাটনটা চাপ দিয়ে ধরে রেখে আমি
মাউসটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, ডিলিট বাটনটা প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড চলে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে ফাইল, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে অ্যাজ সেভ ক্লিক করবেন। অ্যাজ সেভ ক্লিক করার পরে এখানে দেখেন ফরম্যাটে আছে, এখানে ক্লিক করেন। করলে এখানে দেখেন পিএনজি, এই পিএনজিটাতে সিলেক্ট করে আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন ফাইল নেমের জায়গায়। আমি 1 2 3 4 5 দিয়ে দিলাম, সেভ দিব। এবার এখান থেকে নন লেখা আছে, ওকে দিয়ে দিব। দেওয়ার পরে আপনার এটা কিন্তু সিলেক্ট সেভ হয়ে গেল। তো আপনি এটাকে এখন কেটে দিতে পারেন। দেন আবার আপনি ফাইলে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, ডেস্কটপ ক্লিক করে দেন। করে দিয়ে দেখুন আপনার যেই ফাইলটা সেভ করেছেন সেটা কোথায়, 1 2 3 4 5 এটা। এবার সিলেক্ট করে ওপেন দেন। ওপেন দিলে কিন্তু বাইকটা এখানে চলে আসবে। এখন আপনি যেটা করবেন দেখুন বাম পাশে লেখা আছে মুভ টুল, এই মুভ টুলের উপরে নিয়ে আপনি একটা ক্লিক করেন। করার পর বাইকের উপর একটা ক্লিক করে বাইকটাকে চাপ দিয়ে মাউস দিয়ে ধরে এই পিকচারটার উপরে ছেড়ে দেন। এবার আপনি পিকচারটাকে যেখানে নিতে চান সেটা সেখানে নিয়ে আসেন আপনি মাউস দিয়ে অথবা কিবোর্ডের সহযোগিতা নিয়ে। নেওয়ার পরে এখন আপনি যদি এন্টার দেন বাইকটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেল। দেন আপনি ফাইলে যান, অ্যাজ সেভে যান। আবার সিমিলারভাবে এখানে আপনি এবার আপনি সিলেক্ট করবেন জেপিই, এটা সিলেক্ট করে দেন। এখানে আপনি ইচ্ছা করলে একটা নাম দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি 1 2 1 দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, ওকে প্রেস করে দিলাম, ব্যাস এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে বের হয়েও যাই দেখুন এই যে 1 2 1 এখানে আছে ডেস্কটপে। এখন আমি যখনই পিকচারটা ওপেন করলাম দেখেন এটা মনেই হচ্ছে যে বাইকটা রিয়েল এখানেই ছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।